জয় জগন্নাথ। কলকাতার সবথেকে বড় জগন্নাথ মন্দির ঠিক আমার পিছনে। জয় জগন্নাথ। এই মন্দির তৃতীয় সংস্করণ মন্দির। 1944 আগে ছোট মন্দির ছিল, এই বড় মন্দিরটা 2000 হয়েছে। তো এই মন্দিরের লোকেশন কোথায়, এই মন্দিরে তোমরা কিভাবে আসবে? পুরি যাবার ইচ্ছা করছিল কিন্তু সব সময় তো আর হয়ে ওঠে না, তাই আজ চলে এলাম কলকাতার সব থেকে বড় জগন্নাথ মন্দিরে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে 15 এপ্রিল 2022, আমাদের সকলকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বছর সকলের অনেক অনেক ভালো কাটুক। তো এই মন্দিরের লোকেশন কোথায়, এই মন্দিরে তোমরা কিভাবে আসবে, আর এই মন্দির কোন কোন বার খোলা থাকে, সমস্ত তথ্য তোমরা এই ভিডিওটাতেই পেয়ে যাবে। তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, চলো শুরু করা যাক। এই হচ্ছে মন্দিরের মূল দ্বার, ঢুকতেই এরকম দুটো সিংহের মূর্তি আপনাকে স্বাগত জানাবে। প্রবেশ দ্বার দিয়ে ঢুকেই সর্বপ্রথম রাধাকৃষ্ণের এই সুন্দর মূর্তিটি তোমাদের চোখে পড়বে, তার সাথে আছে একটি সূর্যস্তম্ভ আর মা তুলসী দেবী। ঠিক এরপরেই ডান দিকে চোখ ঘোরালে তোমরা দেখতে পাবে একটি বিশালাকার যজ্ঞ মণ্ডপ। এখানে অন্নপ্রাশন থেকে শুরু করে পৈতে, বিবাহ এবং নানান ধরনের অনুষ্ঠানও কিন্তু এখানে সম্পন্ন হয়ে থাকে। আর গেটের বাঁদিকেই রয়েছে পুজো সামগ্রী ভাণ্ডার আর এই মন্দিরের অফিস। এখানে তোমরা খাজা, মালপোয়া, গজা, ছানাপোড়া থেকে নানান ধরনের প্রসাদ এখানে তোমরা পেয়ে যাবে। আর অফিসের পাশের এই সিঁড়ি দিয়ে উঠে গেলেই, বাঁদিকে ঘুরলেই তোমরা মন্দিরের মূল গর্ভগৃহ দেখতে পাবে। চলো এবার মন্দিরের মহারাজের কাছ থেকে এই মন্দিরটা সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। জয় জগন্নাথ। এই মন্দির তৃতীয় সংস্করণ মন্দির। 1944 আগে ছোট মন্দির ছিল, এই বড় মন্দিরটা 2000 হয়েছে। এই মন্দির পুরীর রাজগুরু প্রতিষ্ঠা করেছে। আগে বি যে মন্দির ছিল সেসবে পুরীর রাজগুরু প্রতিষ্ঠা করেছিল। এই মন্দির বি 2000 যে মন্দিরটা হলে এটা বি পুরী রাজগুরু প্রতিষ্ঠা করেছে। পুরী শঙ্করাচার্য আসলে নবকলবর 2015 নবকলবর করাগলা। পুরী দেবস্নান পূর্ণিমা সময় প্রভুর গজানন বেশ হয়, রথযাত্রা হয়, রথযাত্রা পরে শোনাবে সদর্পণা নীলাদ্রি বিজয় সবিকার হয়। আর পুরীর মতেই পুজো হয়? হ্যাঁ, পুরীর মতেই পুজো হয়। এই প্রভু তো লিমকাটা হয়েছে, পুরী শঙ্করাচার্যের মাধ্যমে সব কিছু পুরীতে সেই বানা হয়ে আসছে। এই যে মূর্তিটি দেখতে পাচ্ছ, জগন্নাথ, বলরাম এবং মাঝখানে সুভদ্রা, এই মূর্তিটি পুরীর মতনই নিম কাঠের তৈরি। মন্দিরের মূল গর্ভগৃহের পাশেও কিন্তু অনেকগুলো ছোট ছোট মন্দির আছে। এটা হচ্ছে লক্ষ্মী মন্দির,
লক্ষ্মী মন্দিরের ঠিক পাশেই আছে ভগবতের মন্দির। এখানে আছে বিমলা মন্দির, পাশেই আছে হনুমানের মন্দির। সরস্বতী মন্দির গণেশ মন্দির সূর্য মন্দির ঠিক মন্দিরের ডান দিকে আছে একটা শিব মন্দির। জয় জগন্নাথ! কলকাতার সব থেকে বড় জগন্নাথ মন্দির ঠিক আমার পিছনে। আর এই মন্দিরের লোকেশনটা তোমাদের বলে দিই, ঠিক আমার পিছন দিকেই দেখতে পাচ্ছ অক্ষরেলের যে লাইন সেটা গেছে। তো এই মন্দিরে আসতে গেলে সব থেকে কাছের স্টেশন হচ্ছে খিদিরপুর স্টেশন। খিদিরপুর স্টেশনে নেবে মাত্র 5 মিনিটের হাঁটা দূরত্বে এই মন্দির। আর যদি কেউ মেট্রো করে আসতে চাও তাহলে রবীন্দ্র সরোবরে নেমে তোমরা যে কোনো ক্যাব বুক করে এই মন্দিরে চলে আসতে পারো। আর যারা গাড়ি নিয়ে আসবে ভাবছো তারা খিদিরপুর ট্রাম ডিপুতে এসে কাউকে জিজ্ঞেস করলেই তোমাদের এই মন্দিরের লোকেশন তোমাদের বলে দেবে। তো এই মন্দিরের কিন্তু লাইভ মেম্বারশিপও পাওয়া যায়। মেম্বারশিপের জন্য যোগাযোগ করতে হলে আমি স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে তোমরা কল করে নিতে পারো। এবং ভোগ যদি তোমরা বসে খেতে চাও তার জন্য হচ্ছে 150 টাকা, আর যদি পার্সেল করতে চাও তার জন্য হচ্ছে 180 টাকা। যদি কিছু তোমাদের ডিটেলস ইনফরমেশান চাই এই যে নিচে স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছ এতে তোমরা কল করে নিতে পারো।
এটি হচ্ছে জগন্নাথ দেবকে স্নান করাবার বেদি। এটি হচ্ছে আনন্দবাজার, এইখানে বসেও কিন্তু ভোগ খাওয়ানো হয়। এই দেখতে পাচ্ছ তোমরা, এইরকমভাবে বসে জগন্নাথ দেবের কিন্তু ভোগ এখানেও খাওয়ানো হয়। আনন্দবাজার ছাড়াও আরও একটা আছে, আরও একটি আছে, এটি হচ্ছে উৎকলা। এই জায়গাটাও, এটি হচ্ছে উৎকলা, এটা কনফারেন্স রুম, কনফারেন্স রুম প্লাস এখানেও বসে যদি অনেক লোক হয়ে যায় তো এখানেও বসে ভোগ খাওয়ানো হয়। জায়গাটা খুবই বড়, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি নাম্বার, তোমরা ভোগ খাওয়ার হলে স্ক্রিনের নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারো। আমি তো এসে জগন্নাথ দেবের দর্শন করে গেলাম, তোমরা কবে আসছো? তো চলো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখতে থাকো, সঙ্গে থাকো, দ্য জার্নি বিগিনস।